পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে আগেই অনাস্থা এনেছিলেন পঞ্চায়েতের অন্য সদস্যরা। 15 দিন পর হাবড়া কুমড়া পঞ্চায়েতের নতুন প্রধানের নাম ঘোষণা হলো বৃহস্পতিবার। নতুন প্রধান হলেন পুষ্প বিশ্বাস। আগের পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে অনাস্থা এনে ভোটাভুটির মাধ্যমে নির্বাচিত করা হলো নতুন পঞ্চায়েত প্রধান। উত্তর চব্বিশ পরগনার হাবড়ার কুমড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান রত্না বিশ্বাসের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনে অনাস্থার ডাক দিয়েছিলেন কুমড়া গ্রাম পঞ্চায়েতের 23 জন সদস্য। গত 23 মার্চ এই অনাস্থা প্রস্তাবের প্রেক্ষিতে কুমড়া গ্রাম পঞ্চায়েতে ভোটাভুটি হয়েছিল। অনাস্থার পক্ষে ভোট দিয়েছিল 25 জন সদস্য। পরবর্তীতে পঞ্চায়েত প্রধান কে হবেন তাই নিয়ে বেশ কয়েকদিন ধরেই চলছিল টানাপোড়েন। অবশেষে ভোটাভুটি পর্ব শেষ হবার পর 15 দিন পরে বৃহস্পতিবার দুপুরে কুমড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান হিসেবে ঘোষণা করা হয় পুষ্প বিশ্বাসের নাম। যে কুমড়া পঞ্চায়েতে 29টা মেম্বার, 26 জন উপস্থিত, একজন অনুপস্থিত, একজন হচ্ছে অসুস্থ। এতগুলো মেম্বার কেন পঞ্চায়েতের প্রধানকে সরাতে চাইল আমরা বুঝি, এলাকার মানুষ কি চায়, মানুষের নাড়ি আমরা বুঝি। ভোটাভুটিতে আমরা যারা উপস্থিত ছিলাম, আমরা 26 জন উপস্থিত ছিলাম, 26 জনই আমাদের দলের থেকে যে নাম প্রস্তাব দেওয়া হয়েছে, পুষ্প বিশ্বাসের নাম প্রস্তাব হয়েছে, সবাই সেটাকে সমর্থন করেছে। এদিন কুমড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান নির্বাচনের পরে উপপ্রধান চন্দন ঘোষ এবং নবনিযুক্ত প্রধান পুষ্প বিশ্বাস সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছেন তারা সাধারণ মানুষকে পরিষেবা দেওয়ার সাধ্যমতন চেষ্টা করবেন। যে কাজগুলি অসম্পূর্ণ রয়েছে সেগুলি সম্পূর্ণ করাই হবে পঞ্চায়েতের পক্ষ থেকে প্রথম এবং প্রধান লক্ষ্য। ওরা পঞ্চায়েতের আমার প্রথম কাজ থাকবে, যেহেতু পঞ্চায়েত একটা পাবলিক প্রতিষ্ঠান, পাবলিক পরিষেবা দেওয়ার জায়গা, প্রথম জায়গা, সেখানে পাবলিকেরকে আমার কাজকে আমার অগ্রাধিকার দিতে হবে, পাবলিকদের সম্মান জানাতে হবে, তাদের সেই দাবি দেওয়াগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা করে দেখতে হবে, সেগুলো সমস্যার সমাধান করতে হবে, তাদের দাবিকে প্রায়োরিটি দিয়ে কাজ করতে হবে, তাদেরকে সম্মান জানাতে হবে। আমরা চেষ্টা করব পরিকল্পনা করে, কাজের পরিকল্পনা করে ওটা করার, যত দ্রুত সম্ভব আমরা চেষ্টা করব করার। ব্যুরো রিপোর্ট, নিউজ নো ম্যানস ল্যান্ড, হাবড়া।